আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। মাস্ক বয়, মাস্ক বয় আপনাকে যুক্ত করেছে, বলেন আপনি। হ্যালো ভাই, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন ভাই। আমি এর আগে একবার লাইভে এসেছিলাম, তখন ওই যে অমিত ভাই ওনারা ছিলেন, লজিক্যাল ফেলাসি ওনারা ছিলেন, তখন ছিলেন আপনি। তো মানে একটা জিনিস খারাপ লাগছে খুব, আগের বার যখন লাইভে আসলাম তখন আমি আমার লাইভটা আবার চেক করলাম, মানে যখন আমি লাইভে আসলাম আর কি, তখন দেখলাম যে আমি বলছিলাম যে আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট, তারপরে বলছিলাম যে আস্তে আস্তে মানে এই আমি সংশয়বাদীতে পরিণত হচ্ছে এইসব আর কি বলছিলাম, তারপরে দেখলাম যে ওই জায়গায় কমেন্টে আমার পচানো হচ্ছে আর কি রীতিমতো, আমাকে বলা হচ্ছে যে ডলারের লোভে আসছে এই সেই, প্রায়শই দেখি কেউ যখন, তার আগেও একবার আমি একটা লাইভ দেখছিলাম যে আপনার লাইভে একজন, সমস্যা কোথায়, কল করলে আপনার কি আসতে গেল, মানে কে কি লিখলো না লিখলো দেখি গেল, এলো যার ভাই ইন্টারনেট আছে, 15 টাকা দিয়ে একটা প্যাকেজ কিনছে, মনে করেন গ্রামের কোন অশিক্ষিত মূর্খ মানে লেবার টেবার এগুলা, যার কাছে যা আছে সেই একটা ফোন থাকলে সে কমেন্ট করতে পারে, কোথা থেকে কোন কে আপনারা কি কমেন্ট করছে এটা দিয়ে আপনার মানে কি গেল আসলে। আচ্ছা ভাই, ওই ওই বিষয়টা বাদ দিই এখন, মানে আমার একটা প্রশ্ন ছিল যে মানে ইমানের যে মূল জিনিসটা, ঠিক আছে, একাত্মবাদে বিশ্বাস করা, মানে আমি আমার শিক্ষক মানে আমার টিচারকে একটা প্রশ্ন করছিলাম যে অনেকেই তো আছে যে জন্ম হওয়ার পর পরই মারা গেছে, জন্ম হওয়ার না বুঝমান হওয়ার পরে, কিন্তু সে এই বিষয় নিয়ে স্টাডি করার সময় পায়নি, ধর্ম নিয়ে কোন ধর্ম সত্য কোনটা, মানে আমরা যদি ইসলামকে সত্য ধর্ম মানি তাহলে মানে কোন ধর্ম সত্য ওটা ওটা নিয়ে গবেষণা করার সুযোগ পায়নি, তাহলে তার স্থান কি হবে? তখন হুজুর বললো যে না না মানে এই পুরা বিশ্ব যে পুরা বিশ্ব একজনই চালায় এটা বিশ্বাস করা আবশ্যক, তার কাছে কোনো জ্ঞান থাকুক বা না থাকুক, ঠিক আছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে যারা মানে আমরা জন্মগতভাবে যারা মুসলিম, ঠিক আছে, তারা তো আমরা প্রাউড ফিল করি কোন হিসেবে যে আমরা সত্য ধর্ম জন্ম নিয়েছি, ঠিক আছে। অনেকে আছে যারা ছোট থেকে ওই যে ওয়াজ মাহফিলে যাচ্ছে, আরেকজনের কথা শুনছে, নিজে কোনো গবেষণা না করে ওই এভাবেই মরছে, ঠিক আছে, তারা নিজেদের সত্য ধর্মের উপর অটল আছে এই হিসেবে তারা কিন্তু মরতে। ভাই ইসলাম অনুসারে যে ধর্ম নিয়ে গবেষণা করাটা এটা তো নিষিদ্ধ, ইসলাম পালন করতে হবে, ইসলামকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে, বিচার বিবেচনা যুক্তি এগুলো দিয়ে বিচার বিবেচনা তো করা যাবে না ইসলাম অনুসারে। হ্যাঁ হ্যাঁ আমি বলছি, হ্যাঁ ঠিক আছে, মানে ওটা বাদ দেই, আমি একজন, আপনি তো ভাই নাস্তিক, আপনি যে একজনের প্রশ্ন করবেন যে ভাই আমি জানতে চাচ্ছি, এটা তো উল্টায় ফালা দিবে, আমি ভাই মাদ্রাসা স্টুডেন্ট, ঠিক আছে, আমি যখন আমার ফ্রেন্ড সার্কেলকেই যখন এইসব বিষয়ে প্রশ্ন করি তারা উল্টা ভাই এক গ্রুপ থেকে ভাই ব্লক খাইছি, মানে খালি আমার ফ্রেন্ড সার্কেল প্রশ্ন করছিলাম যে মেসেজে একটা মানে গ্রুপে একটা মেসেজ দিছিলাম যে এইসব আমরা যে আমার বাপ দাদার ধর্মের উপর টিকে আছি, আমরা কি অনুসন্ধান করছি, কোনো গবেষণা করছি, অন্যান্য ধর্ম কি আমরা স্টাডি করছি, শেষ। আমি দেখলাম আর ওই গ্রুপে আর নাই, ব্লক করে দিল আমাকে, শেষ। মানে আগে ওই লাইভ লাইভে আমি বলছিলাম কথাটা। তারপরে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে যারা মানে মুসলিমদের মধ্যে যারা অন্য ধর্ম নিয়ে গবেষণা করে নাই তারা কেন জাহান্নামে যাবে না, তারা কেন নরকে যাবে না, আমার প্রশ্ন হচ্ছে এটা। যদি অন্য ধর্মের লোক, যৌক্তিক প্রশ্ন, খুবই যৌক্তিক, ধর্ম নিয়ে তো তাহলে গবেষণা করা উচিত, না করলে তো জাহান্নামে যাওয়া উচিত মুসলিমদের, কিন্তু একটা যুক্তিতে ঠিক আছে, যে অন্য ধর্মের লোকজন যদি জাহান্নামে যাই কারণে সে গবেষণা করলো না, কারণ সব তার সামনে সবকিছুই ঠিক ছিল, সবকিছুই খোলা ছিল, সে গবেষণা করলো না, অনুসন্ধান করলো না এই কারণে, তাহলে মানে মুসলমানরা কেন জাহান্নামে যাবে না, যারা গবেষণা ছাড়াই অন্যের ভুলের উপর বিশ্বাস করে মরছে আর কি, মৃত্যুবরণ করেছে, তারা কেন জানে? ঠিক ঠিক ঠিকই বলেছেন। ঠিক আছে ভাই, আর কি কিছু, আর কি কোনো প্রশ্ন আছে কোনো ধরনের? তারপর আমার কাছে মানে এরকম অনেক প্রশ্ন ছিল, আরেকটা প্রশ্ন ছিল যে দাড়ি নিয়ে আর কি, যে দাড়ি তো আমাদের প্রায় সুন্নত বলতে গেলে অত্যাবশ্যকীয় সুন্নত আর কি, পরস পর্যায়ের, তো আমরা জানি যে মানে তৎকালীন আরবিক দাড়ি ছিল একটা কালচারের অন্তর্ভুক্ত, ওই সময় কাফের দাড়ি ছিল, হ্যাঁ, বর্তমানে তো এটা কালচার না, তো আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আমাদের নবী যদি এই যুগে থাকতো তাহলে শেভ করা কি সুন্নত থাকতো, অথবা মানে অর্ধেক দাড়ি কাটা এরকম অবশ্যই সে সুন্নত হইতে দিলে, বা ধরেন নবী যদি তিব্বতে জন্মগ্রহণ করতো বা চীনে জন্মগ্রহণ করতো, চীনে আপনি নিশ্চয়ই জানেন যে পুরুষের সংখ্যা বেশি নারীর সংখ্যা কম, ওইখানে তো এক মেয়ে, তো তখন যদি আর মানে আমাদের এই মোহাম্মদ যদি মেয়ে হয়ে জন্মিত এবং চীনে জন্ম নিত, তাহলে দেখতেন এখন বিধান হইতো যে একটা মেয়ে 4টা পুরুষ বিয়ে করতে পারবে, এই বিধান দিয়ে যেত তখন। মানে এটা কি এক ধরনের মানুষের উপর চাপায় দেওয়া হচ্ছে, একজনের কাল এক জাতির বা এক জনগোষ্ঠীর কালচার অন্য জাতির বা পুরো জনগোষ্ঠীর উপর পুরো মানে পুরো পৃথিবীর উপর চাপে দেওয়া হচ্ছে, এরকম আমি মনে করছি আর কি। একদম ঠিক, একদম ঠিক বলেছেন, আপনার সাথে একমত ভাই, আপনার সাথে একমত, আপনি মাদ্রাসা থেকে পাশ করেছেন কিন্তু আপনার প্রশ্নগুলো খুবই না না চমৎকার। আমি মাদ্রাসাতে এখনো পড়ছি আর কি, আমার কি ওই যে 9 বছরের কোর্স থাকে না, আমার 7 বছর কমপ্লিট হয়েছে, 7 বছর না সরি সরি 6 বছরের কোর্স কমপ্লিট হয়েছে আর 3 বছর বাকি আছে আর কি। খুবই ভালো, খুবই ভালো, মাদ্রাসা ঠিকভাবে পড়ালেখা করেন, তবে শুধু মাদ্রাসার পড়ালেখা করলে কিন্তু হবে না, অন্যান্য মানে বৈশ্বিক বিষয়াদি নিয়ে পড়ালেখা করেন, নাহলে কিন্তু চাকরি বাকরির বাজারে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে বিষয়টা। চেষ্টা করছি ওরকম আর কি, ওই ধ্যান ধারণা থেকে দূরে সরে, কিন্তু আসল কথা হলো সমাজ ভাই,
এখন যদি আমি বিড়ি খাই, ঠিক আছে, কেউ আমাকে বলবে না যে ইসলামে তোমার নিষিদ্ধ, সবাই বলবে যে সমাজে তো কেউই খায় না, সমাজ এটা খারাপ দেখায়। সমাজ তো এখন ভাই ওই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, এখন সবাই মসজিদে, আমার বাসা থেকে প্রেশার দিবে কেন মসজিদে যাও না এই সেই। কিন্তু আসল কথা হলো ভাই আমার মন ঠিক নাই, আমি তো নিজেকে ওই স্থির রাখতে পারছি না আরকি ওই দিকে, যে আমি একটা জিনিস যখন আমি প্রশান্তি লাভ করবো বা ওই ওই জিনিসটাকে সত্য মনে করবো তখন আমি ওটা করে মজা পাবো। এখন আমি যদি মনে করি যে ভাই আমি নামাজ পড়ছি না আমার তো গুণা হচ্ছে, আবার মনে করি এটা তো সত্য বলে মেনে নিতে পারছি না, তখন আমি কিভাবে নামাজ পড়বো বা ধর্মীয় কালচার পালন করবো? ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগতেছে আর কি। আপনার পিছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ ভাই মসজিদ থেকে আসছে। তারপরে মানে আমার আরো কিছু প্রশ্ন ছিল, আরেকটা প্রশ্ন করি লাস্ট একটা প্রশ্ন। হ্যাঁ ঠিক আছে ভাই, বলেন। আমরা আমরা যে বর্ণ বৈষম্য দূর করার চেষ্টা করি, ঠিক আছে, মানে বর্ণ বৈষম্য যাতে না হয় এটাই কিন্তু সবাই চেষ্টা করি। যেমন বিশেষ করে বাংলাদেশে তেমন একটা হয় কিনা জানি না, হয় না, কারণ যে ইউরোপ আমেরিকা গুলোতে ইউরোপ কান্ট্রি গুলোতে দেখি যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ প্রায়শই একটা মানে ঘটনা লেগে থাকে এরকম, ঠিক না? তো আমি এই যে আপনি একটু দেখতে পারেন যে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত, ঠিক আছে, ইয়াউমা তাবিয়াতু উজুহু তাসওয়াদু উজুহু, আপনি এটা দেখছেন নাকি? হ্যাঁ একটু বলেন তাহলে মনে পড়বে ভাই। যে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত, ইয়াউমা তাবিয়াতু উজুহু ওয়া তাসওয়াদু উজুহু, সেদিন মানে এক দলের চেহারা কালো হবে আর এক দলের চেহারা সাদা হবে। কৃষ্ণাঙ্গ কেন বলেন এই জায়গায়? তো আল্লাহ মানে ওই কেয়ামতের মাঠের মানে মানে আমি একটা জিনিসের শাস্তি একদম লোকের উপর চাপাবো, ওই মানে তাদের উপর দিয়ে কি যাবে তা তো আল্লাহ নিশ্চয়ই জানে, ঠিক না? তো তাদেরকে কৃষ্ণাঙ্গ করে সৃষ্টি করার কি মানে? আমি মানে জিনিসটা বুঝতে পারি, কিন্তু 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 মানে কালো হলেই যে একজন মানুষ অসুন্দর এটাও তো সত্য না। কালো মানুষ তো অনেক, কালো মানুষ আছে সুন্দর, আবার অনেক ফর্সা মানুষ আছে যারা খুবই বিশ্রী দেখতে, ঠিক আছে, কিন্তু ওই যে ওই পার্থক্যের হিসাবে কালোর সাথে তো আসলে সৌন্দর্যের সেরকম কোনো সম্পর্ক নেই। মানে সৌন্দর্য তো ভিন্ন বিষয়, সৌন্দর্য হচ্ছে মানুষের সৌন্দর্যের যে সংজ্ঞা সেটা সেটার উপর নির্ভর করে। ভাই আপনাকে আমি এই লেখাটা একটু পড়তে বলবো, ইসলামের জাতিভেদ, ইসলাম এবং জাতিভেদ বা বর্ণবাদ, এই লেখাটার ভিতরে আমি এই সংশয় ডট কম এই লেখাটার ভিতরে আমি ইসলামের যে জাতিভেদ এবং বর্ণবাদ আছে দুইটাই আছে, সাদা চামড়া কালো চামড়া এগুলো যে আছে সেটা আমি ব্যাখ্যা গ্রন্থ থেকে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ থেকে, তাফসীর থেকে, কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে সবকিছু আমি প্রমাণ করেছি। আপনি এই লেখাটা একটু পড়ে নিন তাহলে। এবং এই জিনিসটা খুবই মানে বাজে কথা যে কালো মানুষ মাত্রই অসুন্দর মানুষ, এই কথাটা খুবই বাজে কথা। এটা হচ্ছে আমাদের সাদা চামড়া প্রীতি, আমাদের ইউরোপের মানুষদের প্রতি আমাদের এক ধরনের ইয়াপ, সেগুলা সেগুলা, কিন্তু ইউরোপের মানুষ কিন্তু আবার কালো চামড়ার মানুষ খুব পছন্দ করে। ইউরোপের আমি ইউরোপে আসার পর দেখেছি যে সাদা চামড়ার মেয়েরা, সোনালী চুলের সাদা চামড়ার মেয়েরা কালো ছেলে দেখলে মাথা খারাপ হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায় তাদের। হ্যাঁ, এমনকি মানে সেই সাদা চামড়া মানে কালো ছেলেদেরকে পাইলে তাদেরকে টিস করে মেয়েরা এখানে। হ্যাঁ, এখানে একটা কালো ছেলে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় দেখবেন তিন চারটা সাদা মেয়ে, সোনালী চুলের সাদা মেয়ে তার পিছনে হাঁটা শুরু করছে, এমনই পছন্দ করে। তো এখানের মানুষ কিন্তু কালো চামড়া বা তামাটে চামড়ার মানুষদেরকে পছন্দ করে, তাদের স্কিনটাকে তারা খুবই ইয়া মনে বলে মনে করে, খুবই গর্জিয়াস স্কিন বলে মনে করে, ঠিক আছে। এবং তারা নিজেরা মানে সান বাত করে, মানে সি বিচে গিয়ে প্রায় ন্যাংটা হয়ে শুয়ে থাকে, গায়ে যেন রোদ লাগে, রোদ লেগে যেন তাদের চামড়াটা একটু কালো হয়, মানে তাদের চামড়াটা যেন একটু ইয়া হয়, একটু তামাটে হয়। তো এখানে কিন্তু সৌন্দর্যের ধারণাটা আবার ভিন্ন, ঠিক আছে। আমাদের দেশে যেমন সাদা চামড়া দেখলেই আমাদের মাথাটা নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, আর সাদা চামড়া বিদেশি সাদা চামড়া, ওরে বাপরে, একটা লম্বা করে সালাম দিয়ে দেয় মানুষ, হ্যাঁ, সার সার ডাকা শুরু করে। তো এখানে আবার এরকম না বিষয়টা, ঠিক আছে। মাস্ক ভাই ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, তাহলে আজকে বিদায় জানিয়ে আরেকবার বিযুক্ত করি, ঠিক আছে ভাই, ভালো থাকেন, শুভ রাত্রি, শুভকামনা আপনার জন্য। আপনার এখান থেকে ওই যে না শব্দটা হচ্ছে মানে মানে মানুষের আর কোনো কাম নাই ভাই, মানে সারাদিন যাই হোক।